নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকের এই একটা প্রোগ্রাম করব ভাবছিলাম, কিন্তু কি করব, কোন টপিকের উপরে করব সেরকম ভাবনা চিন্তা আগে থেকে করা নেই। জাস্ট এখন এই মুহূর্তে মনে হলো, অনেক ভাই বা বোনেরা আছো যারা এবছর মাধ্যমিক দেবে, চোখে একটা ভালো স্বপ্ন তোমাদের, আগামী দিনে একটা ভালো কেরিয়ার তৈরি করবে, প্রতিষ্ঠিত হবে, সরকারি চাকরি প্রত্যেকটা চাইল্ড প্রত্যেকটা সন্তানের যেমন স্বপ্ন, পাশাপাশি প্রত্যেকটা প্যারেন্টস পিতামাতা তাদেরও স্বপ্ন তাদের চাইল্ড সন্তান জীবনে প্রতিষ্ঠিত হোক, জীবনে সফলতম ব্যক্তি হোক, নিজের পায়ে নিজে যাতে দাঁড়াতে পারে, সে মেয়ে হোক বা ছেলে, ছেলেদের তো অবশ্যই দাঁড়াতে হবে, এবং অবশ্যই এখনকার যা টার্ম যা সময় তাদের প্রত্যেকটা মেয়েকে, এটা আমার ব্যক্তিগত মত, প্রতিষ্ঠিত হওয়াটা এই মুহূর্তে জরুরি। যাক, এক দর্শক বন্ধু এসে গিয়েছেন, নমস্কার। নমস্কার, আমি খপ্তা থেকে বলছি। বলুন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? কার সম্পর্কে? আমার সম্পর্কে। আপনার নাম? উত্তম বৈশ্য। আপনার ডেট অফ বার্থ বলুন। 9 ডিসেম্বর 1984। জন্ম সময় বলুন। সকাল 5:40। জন্মস্থান? খড়তা। হ্যালো। হ্যাঁ, আপনি আমার নামটা বলতে পারবেন তো? হ্যালো। হ্যাঁ স্যার, বলতে পারবো তো। কি বলুন তো? চ্যানেলে দেখেনি, আমি আসলে প্রথম লাইনে পেলাম। আমার যেটা ডাউট হয়েছে, একজন অ্যাস্ট্রোলজার এখানে তার সফলতার বিষয়। হ্যাঁ সে একদম স্যার, কারণ আমার মনে হলো এবং আমি আপনার ছকটা অলরেডি রেডিও করে ফেলেছি। আমার দেখা হয় না তো, আজকে হঠাৎ দেখে লাইনটা পেয়ে গেছি। মানে বিষয়টা হলো, আপনি কার অনুষ্ঠান দেখছেন তার নাম জানেন না? এইবার দেখছি স্যার। যাই হোক, মানে মানে এই দুঃখটা আমার, আপনার নয়। বুঝতে পেরেছি। জন্মবার হলো রবিবার, সানডে। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, মৃগশিরা নক্ষত্র দেবগণ, বর্তমানে মহাদশা চলছে আপনার শনি গ্রহের এবং শনি গ্রহের অন্তর্দশা। যা অবস্থা দেখতে পাচ্ছি, বর্তমানে মহাদশা শনি, অন্তর্দশা শনি, সেই শনি আপনার জন্ম ছক অনুযায়ী রাজযোগকারী গ্রহ, অবস্থান করে আছে দ্বাদশ স্থানে। দ্বাদশ মানে ব্যয়, যে কোনো বিষয় সফল না হওয়ার জন্য যা যা দরকার, এই মুহূর্তে শনি গ্রহটি তার কার্যক্রম দিয়ে সেগুলো করবে, অর্থাৎ হওয়া কাজ আটকে দেবে। যে কোনো কাজে সফলতা হতে হতে লাস্ট টাইম মুহূর্তে বা লাস্ট মুহূর্তে আটকে দেওয়া, এবং যে কোনো কাজকে লং টাইম একটা লেন্দি করে দেওয়ার একটা প্রবণতা। 2022 সাল জুন মাস থেকে স্টার্ট নিয়েছে, এবং আপনার কর্মক্ষেত্রে আমি কি বললাম, আপনার 2022-এর জুন মাস থেকে জিনিসটা শুরু হয়েছে, আপনার হওয়া কাজ সব নষ্ট করে দেবে। যে কাজটা একদম হচ্ছে, একদম ভালো জায়গায়, একটা ভালো জায়গায় চলে এসেছে, একদম লাস্ট মুহূর্তে গিয়ে স্টপ করে দেবে, পাঁচিল তৈরি করে দেবে। এবং আপনি যেটা বললেন জবলেস, সেটা তো হওয়ারই উচিত। সঠিকভাবে বলছি, সঠিকভাবে একটু প্রতিকার করতেই হবে, এবং এই জন্মছকে রবি কেতুর একটি যোগ তৈরি হয়ে আছে, এবং সেই রবি যে হলো দশম অধিপতি, দশম মানে
কর্ম, সেই কর্ম অধিপতি রবি জলজ হাউসে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে অপরদিকে বা সমসপ্তমে রাহু দ্বারা দৃষ্ট। এখানে এই রবি কিন্তু নেগেটিভ রবি, দশম অধিপতি রবি নেগেটিভ হওয়ার কারণে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে মারাত্মকভাবে বাধা বিঘ্নতা তৈরি হবেই। তবে শনি গ্রহটি দ্বাদশে বসলেও যেহেতু সে উচ্চস্থ কিছুটা পজিটিভিটি দেওয়ার চেষ্টা করবে, করবে না এমন নয়, করবে, কিন্তু শনিভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, অর্থাৎ কিছু দেওয়ার চেষ্টা করলেও সেটা আটকে যাচ্ছে। যদি সম্ভব হয় একজন ভালো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন, আগামীতে শিব চতুর্দশী, একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে সামনাসামনি চেম্বারে শুন সব থেকে ভালো। অনেকে আছেন এই প্রশ্নটা করেন, দাদা কতদিনে কাজ হবে? আপনি কোনো একটি কাজ করলেন না, কোনো একটি কাজ করলেন না, আপনাকে কি করে বলা যাবে যে এতদিনের মধ্যে কাজ হবে? না, এক্ষেত্রে আপনারা বলতে পারেন না আমি কাজটা করব তারপরে কতদিনের রেজাল্ট, হ্যাঁ এটা বলা যায় কতদিনের রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু একটা জন্ম ছক দু মিনিটে দেখে ওই টাইম বার করাটা একটু চাপের ব্যাপার। কেন? শুধুমাত্র জন্ম ছকটা অ্যানালাইসিস করলেই হয় না, জন্ম ছকের পাশাপাশি আরও অনেকগুলো পার্ট আছে, যেমন ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, ড্রেক্কান চক্র, নবতারা, এছাড়া দশা, অন্তর্দশা, গোচরকালীন সময়, এগুলো তো আছেই। এতগুলো বিষয়কে পাশাপাশি রেখে যখন অ্যানালাইসিস করা যায় তারপরই বলা যাবে যে আপনি এই কাজটা করলে আনুমানিক এই দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, কিন্তু সেটাই দু মিনিটে দাদা কতদিনে রেজাল্ট পাবো এটা বলা উচিত নয়। কারা বলতে পারবে সেটা আপনারাই বুঝে নিন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ওয়াইফের সম্বন্ধে একটু জানতে চাই। ওয়াইফের ডেট অফ বার্থ বলুন। 30/1/1998। জন্ম সময় বলুন। সকাল 7:05। জন্মস্থান ওয়াইফের? হাওড়া। ওয়াইফের নামটা বলুন। সুপর্ণা মান্না। সুপর্ণা মান্না। 30/1/1998 ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল, সকাল 7:05 জন্মগ্রহণ করেছিল হাওড়াতে। কুম্ভ রাশি, মকর লগ্ন, শতভিসা নক্ষত্র, রাক্ষসগণ, বর্তমানে বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। আপনার ওয়াইফ কি কোনো কর্মের সঙ্গে যুক্ত? কারণ এই যে ছকটা আমি পেলাম তাতে নট অনলি হাউস ওয়াইফ থাকবে না, কিছু না কিছু কর্মের সঙ্গে যুক্ত হবে। এবার বিষয়টা হলো সেটা কবে হবে, প্রশ্নটা হলো কবে হবে, একটা ভালো একটা সার্ভিস কবে হবে, সেটা হবে কিন্তু অনেক লেট করে হবে, প্রচুর স্ট্রাগল, প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ এই ছক সে কথা আমাকে জানিয়ে দিয়েছে। গুরুজন স্থানীয় মানে গুরু প্রিয়জন মানে আত্মীয় স্বজনের মধ্যে লাস্ট 2-2.5 বছরের মধ্যে কেউ না কেউ গত হয়েছে? আপনি আমাকে বলেছিলেন তো ঘটনা, তাই না? আপনি এই ঘটনাটি আগে আমাকে জানান দিয়ে দিয়েছিলেন? না 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 না, তাহলে আমি জানলাম কি করে? আপনি তো বলে দিলেন 2-2.5 বছর মামিও বড়মামিও মারা গেছে, প্লাস বাবা আগের বছরে মারা গেল, কারণ এই জন্মছক সে কথাই বলছে। আপনার ওয়াইফ লাস্ট 2-2.5 বছরের মধ্যে তার গুরুজন বা প্রিয়জন এরকম কাউকে না কাউকে হারিয়েছে, এবং আপনাকে আমি আবার ই করে বলছি, এটা ভয় নয়,
এটা ভয় নয়, আবার কাউকে হারাবেন, আবার কাউকে হারাবেন একদম। মানে এই ইয়ারে কি না, আমি এই ইয়ারটা বলতে পারছি না, একটু সূক্ষ্ম বিচারের প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে। অবশ্যই বলা যাবে কোন টাইমে বলা যাবে, কে মানে বলা যাবে, কিন্তু সেটা এত শর্ট টাইমে হয় না। বলছি ম্যারেজ লাইফটা কেমন যাবে, এখনো বিয়ে হয়নি আমাদের, যে সেই কিছু হয়েছে তাই। ম্যারেজ লাইফ ভালো প্রশ্ন, একটা কথা আমি তোমাকে বলছি ভাই, কিছু মনে করো না, এই জন্মছকের লগ্ন থেকে নয় রাশি থেকে মাঙ্গলিক হয়ে আছে, এটাকে অবশ্যই সংশোধন করে নেবে। এবং পাশাপাশি শনিভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যায় ভুগবে, এগুলোকে ঠিক করে নেওয়াটা উচিত, ঠিক আছে? বলে দিয়েছি মাঙ্গলিক যোগ হয়ে আছে, সেটা লগ্ন সাপেক্ষে নয়, রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে। এবং এই যে জন্মছকটি পেলাম তাতে অষ্টম স্থানে রাহু। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর বারাসাত জয়পুর থেকে বলছি। উত্তর বারাসাত থেকে বলছেন, জয়পুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম। আপনার জন্ম তারিখ জানা আছে? অবশ্যই জানা আছে, বলুন। 17 সেপ্টেম্বর 1984 সাল। 17 সেপ্টেম্বর 1984। জন্ম সময় বলুন। সকাল 5টা। জন্মস্থান? বলছি জন্মস্থান, বলছি জন্মস্থান কোথায়, কোথায় কোথায় জন্মগ্রহণ করেছেন? মানে বারাসাত? বারাসাতে জন্মগ্রহণ করেছেন। আপনি মন দিয়ে শুনুন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। সোমবার ছিল জন্মবার, সোমবার ছিল জন্মবার, সোমবার। আপনি এমন একটা জায়গায় আসুন যেখানে নেটওয়ার্কটা পাবেন আপনার। যে সমস্ত দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখছেন, আমার সঙ্গে কথা বলতে চাইছেন, দুটো বিষয় রিকোয়েস্ট করে রাখছি। নাম্বার ওয়ান, টিভি সাউন্ড মিউট করবেন, অথবা টিভি থেকে একটু সরে আসবেন, তাহলে আপনার বক্তব্য যেমন আমি শুনতে পারবো, আমারও কথাবার্তা আপনি ভালোভাবে শুনতে পারবেন। আর দু নম্বর বক্তব্য, নেটওয়ার্কটা যেখানে ঠিকঠাকভাবে আছে ঠিক সেরকম একটু জায়গায় সরে এসে তারপর ফোন করুন, তাতে ভালো হয়। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে শুরু করেছিলাম, পড়াশুনো মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ, ভয় পাবার কিছু নেই, জীবনের প্রথম একটা পরীক্ষা যার উপর ডিপেন্ড হয়ে আছে আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু সেই প্রথম পরীক্ষাটি প্রত্যেকটি চাইল্ড, প্রত্যেকটি সন্তান তারা নিজেরা চাইছে ভালোভাবে রেজাল্ট করব, এবং যার ওপরে আশাবাদী হয়ে আছে প্যারেন্টস, পিতামাতা, তাদের একটা চাহিদা, তাদের একটা দাবি, তাদের মনের মধ্যে একটা স্বপ্ন যে আমার সন্তান মোটামুটি একটা ভালো রেজাল্ট করবে, তাকে আমি সায়েন্সে ভর্তি করাবো, কিংবা তাকে আমি কমার্সে ভর্তি করাবো, কিংবা তাকে আমি আর্টসে ভর্তি করাবো। কিন্তু বিষয়টা হলো, যদি ভালো মার্কসটা যদি না পায়, তাহলে কিন্তু পরবর্তীতে ভালো সার্ভিস করার ক্ষেত্রে একটা অন্তরায়, একটা বাধা হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি? নমস্কার। 1991 কি মানে কি 1991 কি, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাম বলতে পারবেন? ছেলের নাম কি? সোমনাথের ডেট অফ বার্থ বলুন। 1991 সাল।
চৌঠা সেপ্টেম্বর 4 তারিখ হ্যাঁ 4/9/1991 জন্ম সময় বলুন জন্ম সময় বলুন দেখেছেন এই টিভি দিয়ে শুনছেন তারপর রিপ্লাই করছেন টিভি দিয়ে আপনি শুনছেন তারপর রিপ্লাই করছেন আপনাদের কাছে অনুরোধ করছি এই জিনিসটা করবেন না আমি বারবার বলছি টিভি সাউন্ড টোটাল অফ করুন বা টিভি থেকে সরে আসুন নমস্কার হ্যাঁ নমস্কার আপনি কোথা থেকে বলছেন আমি গোবরডাঙ্গা থেকে বলছি কার বিষয়ে জানতে চাইছেন আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই মেয়ের নাম বলুন মেয়ের নাম হচ্ছে আরাধ্যা ঘোষ আরাধ্যা ঘোষ আরাধ্যার ডেট অফ বার্থ বলুন আরাধ্যার জন্ম তারিখ বলুন আরাধ্যার জন্ম তারিখ হচ্ছে 8 এপ্রিল 2016 2016 জন্ম সময় বলুন 7:32 সকালবেলা সকাল 7:32 জন্মস্থান জন্মস্থান প্লেস উত্তরপাড়া হুগলি আমাকে একটা বিষয় শেয়ার করুন আপনি কি এর আগে আমার সঙ্গে একবারও কথা বলেছিলেন না আমি আগে কোনোদিন ফোন করিনি ফার্স্ট টাইম করলাম ওকে ফ্রাইডে ছিল শুক্রবার ছিল শুক্রবার মেষ রাশি বৃষ লগ্ন অশ্বিনী নক্ষত্র শুক্লপক্ষের প্রতিপাদ তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবগণ বর্তমানে মহাদশা চলছে শুক্রগ্রহের এবং শুক্রগ্রহের অন্তর্দশা পড়াশোনা জানতে চাইছেন আর আমি আপনাকে বলবো বাস্তু সমস্যা ঠিক করুন আপনি ওর পড়াশোনা জানতে চাইছেন আর আমি আপনাকে বলবো বাস্তু সমস্যা ঠিক করুন বাস্তু সমস্যা হয়ে আছে বাস্তু সমস্যাটা ঠিক করুন দেখবেন ওর মধ্যে একটা জেদ তৈরি হচ্ছে জেদ মুখে মুখে তর্ক করার একটা প্রবণতা এই অল্প বয়সে দেখবেন অল্প অল্প করে হওয়া শুরু করে দিয়েছে পড়ে গিয়ে পায়ে আঘাত লেগেছিল লাস্ট মাস ছয়েকের মধ্যে পড়ে গিয়ে পায়ে লেগেছিল না পায়ে সেরকম কিছু লাগেনি ঠিক আছে একটু সতর্ক থাকবেন হ্যাঁ কারণ ওর পায়ে আঘাত প্রাপ্তির যোগ চলছে একটু সতর্ক থাকবেন পড়াশোনা আপনি জানতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে ঠিকঠাকভাবে পড়তে চাইবে না আর অবশ্যই আমি যেটা প্রথমেই বললাম বাস্তু সমস্যা ঠিক করতে হবে বাস্তু প্রবলেম মানে যোগাযোগ করতে হবে আলাদা করে অবশ্যই আপনি যোগাযোগ করুন দায়িত্ব নিয়ে আমি কমপ্লিট করে দিতে পারবো ঠিক আছে বাস্তু সমস্যা বেশ ভালোভাবে হয়ে আছে ঘনীভূত হয়ে আছে অবশ্যই সংশোধন করে নিতে হবে পড়াশুনোর ক্ষেত্রে যে সমস্ত ভাই বা বোনেরা এই মুহূর্তে পড়াশুনো করছো তাদের জন্মছক নিয়ে আমি আলোচনা করব সেটা আজকে আর করবো না কয়েকটা টোটকা দিয়ে দিচ্ছি যে টোটকাগুলো যে সমস্ত গার্জেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান শুনছেন অনুষ্ঠান দেখছেন মাধ্যমিক পরীক্ষার আগে যদি সম্ভব হয় একবার হলেও করুন আপনার সন্তানটি যে পড়াশুনো করতে চাইছে না যার পাস নিয়ে আপনি ডাউটের মধ্যে আছেন খুব ভালো রেজাল্ট তো দূরের কথা আমি বলছি এই টোটকাটা করুন অন্তত পাশের নম্বরটা চলে আসবে সেটা কি আগামী যে পূর্ণিমা পূর্ণিমাতে এক মুঠো চাল মা করবেন মা এক মুঠো চাল নিয়ে মিষ্টান্ন করবেন পায়েস মিষ্টান্ন করবেন অল্প এক মুঠো চাল নিয়েই করবেন পূর্ণিমার দিনে করবেন এবং পূর্ণিমা থাকা অবস্থাতে সম্পূর্ণ ওই পায়েসটা আপনার ওই সন্তানকে খাইয়ে দিন টোটালটাই খাওয়ান পূর্ণিমাতে করবেন খুব ভালো রেজাল্ট আসবে 2 নম্বর যদি সম্ভব হয় হাতে গোনার কয়েকটা বুধবার পাবেন মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে হাতে গোনা কয়েকটি
বুধবার আর পাওয়া যাবে। বুধবার ফার্স্ট মর্নিংয়ে আমার ওই ভাইটি বা বোনটিকে পাঁচটি আতপ চাল আর এক গ্লাস জল, পুরোপুরি এক গ্লাস, যেন সেটা খালি না থাকে, ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে পাঁচটা আতপ চাল চিবিয়ে এক গ্লাস জল খেয়ে নেবে, এবং তারপরে পাঁচটা নিখুঁত, যেন ছেঁড়া পাটা না হয়, এরকম তুলসী পাতা চিবিয়ে খাবে। তারপর সে মুখ ধুয়ে নিক, টয়লেটে যাক, বাথরুমে যাক, যা করে করুক, হাতে গোনা যে বুধবার যে কটা পাওয়া যাচ্ছে, দুটো চারটে পাঁচটা করুন, ভালো রেজাল্ট আসবে। আর যে সমস্ত প্যারেন্টস গার্জেন সচেতন, তার সন্তানের কেরিয়ার নিয়ে সচেতন, তার সন্তানের একাডেমিক বিষয় নিয়ে সচেতন, হাতে আর সময় নেই, একদম সময় নেই, ভীষণ কম, যদি পারেন একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে যত সম্ভব তাড়াতাড়ি সেই জন্মচক্রটাকে অ্যানালাইসিস করে পড়াশুনোর ক্ষেত্রে কোথায় বাধা, কোথায় বিঘ্নতা আছে, সেই বাধা বিঘ্নতা থেকে যত সম্ভব তাড়াতাড়ি মেরামত করুন, প্রতিকার করুন ভালো রেজাল্টের জন্য। আমার অনেক ভাই বা বোনেরা আছে ও, যারা ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছ, এই জিনিস পারবো, ওই জিনিস পারবো, সেই সমস্ত গার্জেন, তাদের যে গার্জেনদেরকে আমি বলে রাখছি, আপনার ওই ছেলেটি বা মেয়েটিকে একটা নির্দিষ্ট টাইমিং বাউন্ডারি করে দিন, 5 মিনিটের মধ্যে লেখো কি 4 মিনিটের মধ্যে এই ম্যাথটা করো, দেখবেন মিস্টেক করে ফেলছে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি সম্মতি জানবো। মেয়ের নামটি বলুন। দেবপ্রিয়া বিশ্বাস। খুব তাড়াতাড়ি করে ওর ডেট অফ বার্থটি বলুন। 1992 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর 1992 জন্ম সময় বলুন। 12:49 দুপুর। হ্যাঁ, দুপুর 12:49। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনি একদম পুরো লাস্ট মুহূর্তে ফোন করেছেন। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, দেবগণ। বর্তমানে শুক্রগ্রহের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে, মাঙ্গলিক যোগে আবদ্ধ আছে, ভৌমযোগ হয়ে আছে মেয়েটির, এবং এই জন্মচকে চন্দ্রগ্রহটি রাহু দ্বারা পীড়িত হয়ে আছে, যেটা ভালো নয়। পড়াশুনোর জায়গাটা যথেষ্ট ভালো, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। কোনো পরীক্ষা পরীক্ষা দিয়েছিল চাকরির? হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল, কিছু হয়নি। কিছু হবে না, কিন্তু দিয়েছিল, আমি সেটাই জিজ্ঞাসা করছি। দিয়েছিল, হবে না, কারণ জন্মচকে একাধিক নেগেটিভ যোগ তৈরি হয়ে বসে আছে, সেগুলোকে যত সম্ভব তাড়াতাড়ি রেক্টিফাইড করুন, যদি সম্ভব হয় এই যে চতুর্দশী, শিব চতুর্দশী। কথা বলতে চাচ্ছিলাম, এটাই বলুন, বিয়ে হয়ে গেছে? হুম, ওর বিয়ে হয়ে গেছে, ওর সন্তান হবে কিনা? বিবাহ হয়ে গেছে, সন্তান হবে কিনা? বিবাহ হয়ে গেছে, সন্তান। হ্যাঁ, এখানেও তো ডিস্টার্ব। কতদিন বিবাহ হয়েছে? 4 বছর। এখানেও মিসক্যারেজ হয়েছে? হ্যাঁ, মিসক্যারেজ হয়েছে, মিসক্যারেজ হবে। হ্যাঁ, আমি জানি, এই জন্মচক বলে দিয়েছে আমায়, প্রচুর ডিস্টার্ব আছে। যদি মনে হয় আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করুন, নিচে যে নম্বর আছে, যারা যোগাযোগ করতে চাইছেন, একাধিক চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছাকাছি সেখানে যোগাযোগ করুন, আর যারা দূরবর্তী অঞ্চলের মানুষ তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।